সিলেট নগরের অধিকাংশ বহুতল ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। হাতেগোনা কয়েকটি ভবনের সামনে চোখে পড়ে ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট। নগরের অধিকাংশ জলাশয় ভরাট করে ফেলায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে পড়তে হয় পানি সংকটে। বিস্তারিত জানাতে সিলেটের বন্দরবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্থ। নাজাত, সিলেটের যে ভবনগুলোতে সেখানে আগুন নির্বাপনে কি সতর্ক ব্যবস্থা আসলে নেওয়া আছে, কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ জাকি আপনাকে। সিলেটের কিন্তু অধিকাংশ বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি ভবনে ভবনের সামনে হাইড্রেন্ট পয়েন্ট থাকলেও সেটা কিন্তু আসলেই সংখ্যার তুলনায় খুবই কম। অধিকাংশ জলাশয় বা পুকুর ভরাট হয়ে সেই জায়গাগুলোতে ভৌতল ভবন নির্মাণের কারণে আসলে অনেক সময় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। আমি আছি এখন সিলেটের বন্দরবাজার পয়েন্টে। আমি যদি এই এলাকার কথাই বলি, এখানে সিলেটের একটি ব্যস্ততম এলাকায় কিন্তু এই এলাকায় বেশ কয়েকটি ভৌতল ভবন থাকলেও কিন্তু এই এলাকায় কিন্তু হাইড্রেন্ট পয়েন্ট নেই বললেই চলে, যার ফলে আসলে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে কিন্তু একটি বিপাকে পড়তে হয়। ফায়ার সার্ভিস যেটি বলছে, সিলেটের অধিকাংশ ভবনেই কিন্তু হাইড্রেন্ট পয়েন্ট না থাক নেই, এটি কিন্তু একটি কারণ রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে ভবনগুলো রয়েছে, ভবনের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা না থাকার কারণে ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ঠিকমতো সেই ভবনগুলোতে যেতে পারে না, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক সময় আমরা দেখেছি বেড়ে যেতে। একই সাথে যে ভবনগুলোতে ফায়ার এক্সিটের যে বিষয়গুলো আছে সেটিও কিন্তু নেই। ফায়ার সার্ভিস যে ফায়ার হাইড্রেন্টের পাশাপাশি যে পরিকল্পিত যে ভবন নির্মাণ সেটি করতে হবে, একই সাথে ভবনের সামনে রাস্তায় যথেষ্ট রাস্তা রাখতে হবে, আর ফায়ার হাইড্রেন্টের পাশাপাশি ফায়ার হাইড্রেন্ট রিজার্ভ সেটিতে গুরুত্ব দিতে। সব কিছু ছিল।